নমস্কার প্রিয় বন্ধুরা, টেস্ট পেস্ট কুজিনে সকলকে স্বাগত জানাই। আজ বানাবো বেতো শাক। এই বেতো শাকটা বিশেষত শীতকালেই পাওয়া যায়। এই শাকটা আমি আলু দিয়ে বানাচ্ছি, এটা খুবই ভালো লাগে, তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে এক আঁটি আমি বেতো শাক নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই শাকটাকে কেটে নিতে হবে। শাকের ডাঁটার শক্ত অংশটাকে বাদ দিয়ে দেব। দুটো মিডিয়াম সাইজের আলুকে ছোট কিউব করে কেটে নিয়েছি। আর যা উপকরণ লাগবে রান্না করার সময় বলে দিচ্ছি। একটা কড়াইতে আমি 2 টেবিলস্পুন সাদা তেল দিয়ে দিলাম। সর্ষের তেলেও রান্নাটা করা যায়। তেলটা গরম হলে 2 শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিলাম। 5-6 কোয়া রসুন থেঁতো করে দিয়ে দিলাম। হালকা লাল করে ভেজে নেব। নিরামিষ হিসেবে করলে রসুন বাদ দিয়ে 5 ফোড়ন দেওয়া যেতে পারে। এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন। শাক সেদ্ধ হতে সময় লাগবে না, তাই শাকটাকে পরে দেব। প্রথমে আলুটাকে একটু ভেজে নেব। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে আমি আলুর হিসেবে নুনটা দিলাম, পরে শাকের জন্য সামান্য একটু নুন দেব। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব। 3-4 মিনিট রান্না করে নিয়েছি। আলুটাও ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 2। এখন শাকটাকে কেটে দিয়ে দিচ্ছি। এই শাকটা যেহেতু খুবই নরম, আমি কুচিয়ে নিইনি। তো বন্ধুরা, যদি এই রেসিপিটি ভালো লাগে, বিভিন্ন ধরনের রেসিপি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করবেন। নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর অনুরোধ করছি, ভিডিওটি পুরোটা দেখবেন। এইভাবে নাড়াচাড়া করতে করতেই শাকটা যখন একটু কমে আসবে, সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখুন, আমি শাকটা কেটে নিয়েছি আর এই ডাঁটাটা শক্ত অংশটা বাদ দিয়ে দিয়েছি। তিন চার মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, তাতেই শাকটা কিন্তু নরম হয়ে গিয়েছে। 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। আমি শাকে সামান্য একটু চিনি দেব, চিনিটা আপনারা স্কিপ করতে পারেন। 1 মিনিট নাড়াচাড়া করে নিলেই বেতো শাক রেডি হয়ে যাবে। গরম ভাতে ঘি এর সাথে এই বেতো শাক অপূর্ব লাগে। আপনারা কিভাবে বেতো শাক বানান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি এইভাবে কেউ বানিয়ে থাকেন সেটাও জানাবেন। যদি এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডদের ফেসবুক টুইটারে ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে বিভিন্ন শাকের রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভালো থাকবেন। ধন্যবাদ।